ধর্মনগর শহরে জুরি ব্রিজের পাশে এক ভবঘুরে মহিলার লাশ উদ্ধার। শুক্রবার সকালে রাস্তা ধারে এই ভবঘুরে মহিলাকে রক্তাক্ত অবস্থায় রাস্তা পড়ে থাকতে দেখেন এক অটো চালক। তিনি ঘটনাটি প্রত্যক্ষ করে ধর্মনগর দমকল অফিসে খবর দেয়। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা মহিলাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ঘটনায় তদন্তে নেমেছে। শুক্রবার ভোরে ধর্মনগর শহরে জুরি ব্রিজের পাশে এক ভবঘুরে মহিলার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগর শহরে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকালে রাস্তার ধারে ওই ভবঘুরে মহিলাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন এক অটো চালক। তিনি ঘটনাটি প্রত্যক্ষ করে ধর্মনগর দমকল অফিসে খবর দেন। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা মহিলাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এক দমকল কর্মী জানিয়েছেন, মৃত ওই ভবঘুরে মহিলার নাম জবা মাহিষ্য দাস, বাড়ি ধর্মনগর কলেজ রোড এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে ওই রাস্তার পাশে বসবাস করতেন। দমকল বাহিনী সহ স্থানীয় মানুষের ধারণা, ঘুমন্ত অবস্থায় ওই মহিলার উপর দিয়ে কোনো গাড়ি চলে গেছে, যার ফলে মহিলার মৃত্যু ঘটেছে। এদিকে এই ঘটনার সামনে আসার পর জেলা হাসপাতালে ছুটে যায় ধর্মনগরের কেয়ার অফ ফুটপাথ স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। ঘটনাস্থল ও দমকল অফিসে যোগাযোগ করে সম্পূর্ণ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিসহ মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করতে প্রস্তুত রয়েছে কেয়ার অফ ফুটপাথ স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা বলে জানানো হয়েছে। ধর্মনগর মহিলা থানায় ওসি জানিয়েছেন, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে তিনি জানিয়েছেন। আমি সকালবেলা আমার অটো নিয়ে এসেছি, তো তখন একজন আমরা অটোস্ট্যান্ডে ছিলাম, আমরা চার পাঁচজন। তখন একজন সবজি বিক্রেতা গিয়ে বলছে আমাদেরকে যে মনে হয় মহিলাটা গাড়িতে গাড়ি উঠেছে, মনে হয় মারা গিয়েছে। তো আমরা চার পাঁচজন এসেছি, এসে দেখলাম যে ব্লাড পড়ে রয়েছে এবং ব্লাড প্রায় শুকিয়ে যাচ্ছে। তো তখন কার্ড দিয়েছে, আমরা অফিসে কার্ড দিয়েছে, নাম্বার আছে বিএমএসে, তো তখন বিএমএস থেকে নাম্বার নিয়ে আমরা ফায়ার সার্ভিসে কল করলাম। ওনারাও সঙ্গে সঙ্গে ওনার ছেলেও ছিল এখানে, তো ছেলেকেও ডাকলাম আমরা। ছেলে আর ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে সার্ভিসের গাড়িতে উঠিয়ে ওনারা নিয়ে গেছে। ঠিক আজকে ভোর ওই সাড়ে পাঁচটার সময় একটা ফোন আসে, রাজবাড়ি জুরি ব্রিজের সাথেই একটা মেয়ে লোক ইঞ্জুরি অবস্থাতে পড়ে আছেন। যে ফোন করেছেন সঞ্জয় নাথ বলে একটা ছেলে ফোন করে আমাদেরকে, অটো ড্রাইভার। তো আমরা গেলাম, গিয়ে দেখি ভদ্রমহিলা মাটিতে পড়ে আছেন, তারপর ব্লিডিং, প্রচণ্ড ব্লিডিং হয়েছে। হ্যাঁ, সাথে সাথে আমরা এটাকে রেস্কিউ করে ধর্মনগর হসপিটালে গিয়ে দিয়ে আসি। তারপর ওনার নাম হচ্ছেন জোবারানী দাস, জোবারানী মাইশ্য দাস, আর হাজব্যান্ডের নাম লেট বীরেন্দ্র মাইশ্য দাস। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।